বাণী অর্চনা অর্ঘ্য অঞ্জলিতে চলছে সরস্বতী পূজা। বিদ্যার দেবীর পায়ে ফুল, বেলপাতা, বই ও নানা শিক্ষা উপকরণ সমর্পণ করে অঞ্জলি গ্রহণ করছেন শিক্ষার্থী, ভক্ত, অনুরাগীরা। মাঘ মাসে শুক্ল পঞ্চমী তিথিতে শুরু হলো এ পূজা। প্রতি বছরের ন্যায় এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ হলে জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট জগন্নাথ হল চত্বর জুড়ে 70টিরও বেশি প্রতিমা স্থাপন ও মণ্ডপ নির্মাণ করেছে। ইব্রাহিম খলিলের রিপোর্ট, ক্যামেরায় ছিলেন এস এম বাদশা। তার অন্ধকার দূর করে জ্ঞানের আলোর সন্ধান লাভ করতে কল্যাণময়ী দেবী সরস্বতীর চরণে প্রণতি জানিয়েছেন তার সন্তানেরা। রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ ও শিক্ষা প্রতিষ্ঠানে শনিবার ভোর থেকে পূজার আনুষ্ঠানিকতা শুরু হলেও সকাল 8টা থেকে দফায় দফায় চলে দেবীর চরণে পুষ্পাঞ্জলি দেওয়া। শিক্ষার্থী ছাড়াও শত শত ভক্ত পরিবার পরিজন নিয়ে দেবীর পায়ে অর্ঘ্য নিবেদন করে অঞ্জলি গ্রহণ করেন। ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানালোকের প্রতীক, বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী। সরস্বতী মহাভাগে বিদ্যে কমলোচন, বিশ্বরূপে বিশালাক্ষী, বিদ্যাং দেহি নমহস্ততে। সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর ধ্যান করছেন। এবারও ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে মহা আড়ম্বরে বিদ্যা ও আরাধনের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর পূজার আয়োজন করা হয়েছে। এবছর বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের হয়ে জগন্নাথ হল চত্বর জুড়ে বিভিন্ন আইডিয়া ও থিম ভিত্তিক 70টিরও বেশি প্রতিমা স্থাপন ও মণ্ডপ নির্মাণ করা হয়েছে। আমাদের পড়াশোনা নিয়ে যত মানে ইচ্ছা আকাঙ্ক্ষা আমরা সব আজকে বলি, অঞ্জলি দিয়েছি, এই প্রার্থনা জানিয়ে দিয়েছি যেন দেবী আমাদের ভিতর শুদ্ধ বুদ্ধি হৃদয় করেন। তো আমরা যেহেতু সবাই এখানে স্টুডেন্ট, আমরা সবাই চাই যে ঠাকুরের কাছে বিভিন্ন আধুনিক প্রযুক্তির কলাকৌশল ও বিজ্ঞানের সমন্বিত শিল্পরূপ। এমন আয়োজনে এসেছেন তরুণ, বৃদ্ধ, যুবা সবাই। দেবী সরস্বতীর বিদ্যাপীঠে এসে খুব ভালো লাগছে, আমরা অঞ্জলি দিয়েছি যাতে দেবী সরস্বতী আমাদের বিদ্যা আরো সুদৃঢ় করে। আমাদের খুশিটা দ্বিগুণ হয়ে গিয়েছে বসন্ত আর পূজা একসাথে থাকার কারণে। এবারে তো দুইটা একসাথে পড়লো, তো দুটাতেই অনেক বেশি মজা করতেছে সবাই মিলে। নাতিনাতিনরা তাদের পূজার কাছে এখানে মা সরস্বতীর কাছে প্রার্থনা করার জন্য। জগন্নাথ হল উপাসনালয়ে হল প্রশাসনের উদ্যোগে কেন্দ্রীয়ভাবে আয়োজিত পূজা মণ্ডপ ছাড়াও হল পুকুরে চারুকলা অনুষদের তৈরি 45 ফিট দীর্ঘ বিশাল অবয়বের একটি প্রতিমা দৃষ্টি কাড়ছে সবার। বিদ্যাঙ্গী দেবী সরস্বতীর কাছে তার সন্তানেরা শুধুমাত্র বিদ্যা এবং জ্ঞানের জন্য প্রার্থনা করেননি, তারা প্রার্থনা করেছেন সুখ এবং সমৃদ্ধির জন্য। পুজোয় আসা মানুষগুলো প্রার্থনা করেছেন অসাম্প্রদায়িক বাংলাদেশের, তারা চান সহমর্মিতার এবং সহজবোধ্যতার জ্ঞানের আলো ছড়িয়ে পড়ুক চারপাশে। সরস্বতীর পূজা মণ্ডপ থেকে ইব্রাহিম খলিল, নিউজ 9, ঢাকা।